சொல்லி அமரிஷ்க ஹவர் பிகே உயிரா உயிரா ஏ ஒரு சுமனல்ல ரே மோய் ரெக்கலாம் ரே হাই হাই আজকে যদি বউয়ের ছায়া দিয়ে যদি প্যারাশুট না বানাইতাম তাহলে তো জীবনটাই ফুটুস হইয়া গেছিল কি হইল হাই হাই আমার বউয়ের ছায়া ঈশাদের কোমর গো ভাঙে গেল আজকে হ্যাঁ একলা মাথায় এত আঘাত সহ্য করা যায় নাকি আমার বউয়ের অনেক দিনের স্বপ্ন শুধু চিকেন ডিনার খাইব কিন্তু এই জায়গায় যে ভয়াবহ অবস্থা মনে তো হইতেছে আমি চিকেন ডিনার হইয়ে যামু হায় হায় কি জানো চইলাইছে ভাই আমার নাক বলি সব দিলে হয়ে যাইতেছে রে শালারা আর সামনে যাকে পাবো তাকেই ফাটাবো ও মা গো কি করতেছে শালা আমি কি কাঁপতেছি রে ভয় আমারে কাঁপাইতেছে রে আজকে সকালবেলা কার মুখ দেখলাম জল না চাইতি মেঘ গেলাম গো আরে টুলি গেছিলাম এখন এইগুলারে বইরে লই শালা বিয়ে করলাম কেন এখন আমার জীবন নিয়ে টানাটানি লেগে গেছে কেমন জানি এটা যুদ্ধ যুদ্ধ বাপ চলিয়েছে এইবার একটু মিলিটারি ট্রেনিং করে গেল এইবার এই মিলিটারি ট্রেনিং কইরা সামনে যারে পামু তারে ধইরা ফাটাইয়া ফুটা কইরে দিমু একেবারে উড়াইয়া কোমরটা তো ভাঙে গেছিল কোমরে ব্যায়াম একটু কইরে লই আর নয় বয় আজকে মূল্যের ওই বই জয় মাসেল দেখে তো মনে হয়েছে জামা ফাইরা বাইরেই যাইব সামনে যারে পাবো তারই পাক্ষাটা নিয়ে যাবো এই তো কেউ আছে কিনা ফাঁকা মুরগা এবার খোপ দিয়ে বাইরেছে আজকে আর তোরে কেউ বাঁচাইবার পারবো না তোরে মাইরে আমি ব্রেকফাস্ট করু হু ওরে সালা বুদ্ধি পেয়েছি সন্ধু এইবার দেখো আমার আসল খেলা তোমার কিভাবে মুরগা বানাইতে হয় ওইটাই ভালো করে জানি এই লও শালা আবার কার সাথে যুদ্ধ করে একটু দেখে লই তো আরে এটা তো মরি গেছে কিন্তু মানল কিডা কৌরি তো দেখতেছি না যজ্ঞা আর কাজাই করি জীবন নিয়ে বড়ই টানা টানি অনেক দিন পরে পাইলাম এইটা তো পুরোই খালি কি গো সোনা বন্ধু কেমন লাগা মেরা মজা শালা আগের বারে এই লেখা বেশ আমার অনেক পিটাইছো তাই এইবার আমি আমার তাল তো বাইরে নিয়ে আইছি এই ব্যাপার দাঁড়া এই হ্যান্ডস আপ খাইছে রে আবার দাঁড়া খাই গেছি রে সান্দু আর সাথে পাঙ্গা নেও অত সোজা না বুঝিছো এই ল কি করলি শালা তুই আয় হাই দেশে তো তের অঞ্চলই আইছে শীত বস্ত্র এইটাই জীবনের অস্ত্র আহারে তেরান পড়ছিল পড়ছিল কিন্তু উপরে পড়ার দরকার কি ছিল এখন কি কষ্ট করতে হইব ওরে তাল তো ভাই শক্ত করে ধরিস পড়ি গেলে কিন্তু হার ঘোরার রাস্তা থাকবে না নেই এই তেরান শুধু গরিবের এই তেরান আমি কাউরে দেবো না ওরে পাইছি রে হায় হায় মাল পেয়েছি ভাই ওরে শালা তোর এখনো যাস নাই তারা তো করে মজা দেখাইতেছি হ্যাঁ হ্যাঁ আমার গায়ে তীর মেরোস এইবার খা চাপা হায় হায় হালের বলে কি করছে রে আঙ্গুল গুলো বসকাই দিস রে কেমন লাগতেছে তোরে উপিটাইছি তোর স্বাস্থ্য বাইরে উপিটাইছি আজকে তোরে
শালা ন্যাংটি দূর কথা কর, তুই আমার সস্তু বাইরে চিনুস না। হ্যাঁ ওই লোক গিয়া বিসি ফাটানো পাতি মাস্তান। বেটা অনেক লাফাইছো, এবার আরো লাফানোর ব্যবস্থা করতে আসি। এই ল আরে বেটা, তাও হিদে ফ্রিদির বাপ পরে ল, ওই দেখ সরকারি তেরান মনে হয় আবার চলে আইছে। আয় হাই, তাই তো। ওই বেটা দাঁড়াইয়ে সব কেন, তাড়াতাড়ি চল। ওই বেটা দেরি করিস না, তাইলে কিন্তু জীবনও হারাবি সঙ্গে তেরানও হারাবি। কিরে বেটা কি ব্যাপার চোর? আরে সস্তু ভাই, রাস্তা তো পুরাই ফাঁকা, এইবার এই তেরান বেচে বিয়ে করু। আর সব পোলাপানের বাবা অমু হচ্ছ। আরে বেটা স্বপ্ন পরে দেখ, আগে তাড়াতাড়ি চল। আবে ওই খারা খারা, সামনে মনে হইতেছে বিপদের সংকেত, নাড়াচাড়া করতে হইছে। হে হে, আমার বিসির উপর আঘাত করছিলি, আজ তো করে জানের উপর আঘাত করু। ইয়ে বয়, এই মালডারে খইলা ম্যাগাজিন লাগাইয়া যন্ত্রডারে লট কইরা একেবারে শুরু কইরা দিলাম বিশ্বযুদ্ধ। উরে শালা, এইবার আমার পালা। এই ল খাইছে রে, শালার গুলির ফোটনে তো দাঁড়াইবারই পারতাছি না। আয় হায়, এই দুই শালায় লুকাই লুকাই কি শুরু করতেছে, দুই দিন যাবত লুকাই লুকাই গোলাগুলি করতেছে। দাঁড়া, তোর জন্য একটা বিশেষ ব্যবস্থা করে দিতেছি। আবে ওই ওই বলদের দল, এদিকে এদিকে দূর, এই শালারা তো কথাই শুনতেছে না। আবে ওই এদিকে এদিকে আয়। হ্যাঁ এই ন্যাংটা পাগলটা আইলো কইতে দূর, এই পাগল ছাগলের কথা কান্না দিয়ে আমাদের কাজে লাগিয়ে পড়ি। ওরে শালা, আমি পাগল? শালা তোর বাবা পাগল। আয় হাই, গোডাউন তো পুরাই খালি হয়ে গেছে, আমেরিকা থেকে মনে হইতেছে আবার বুলেটের অর্ডার করতে হইব। বুলেটের গুল্লি মারি, এইবার তোর সাথে হাত দিয়ে খালা হইব। আ এসকা, আবে রুকো যারা সবর করো। তুই ফিরাইলি কেন? আরে না না, এইখানে না, তোমাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, ওই যে দেখো। এইবার খেলা শুরু কর। আয়েসকা খাইছি তোরে। ইয়ালি, ওই শালারা তোরা তো লাগাইবারই পারস না, ভালো করে লাগা। ওকে বস, লাগাইতেছি। ইয়াই ঢিসা, ওরে আব্বা বাইরে লেলো রে। কি রে শালা, রেফারি মাইরা লালি। আর তোর ইংলিশ মার দিতে হইব। ইয়ালি ঢিসা, এইবার খাবি তামিল মাইর। কিরে টাকলা, খ আল্লাহ গাল্লা খেয়েবি। ওরে আব্বা কি খাইলি, কি মারলি? আর তোয় তো জুনিক দাঁড়াই দিলি, বুঝল বেশি মেরে খা। তারা তোর এইবার কঠিন একটা রোমান রেঞ্জের মার দিতে হইব, নাহলে তুই সদ হবি না। ইয়ালি, হায় হায় জোন চলি আইছে রে, মরি গেলাম গো।